আপনার ডেলিভারি কবে এবং কোথায় হয়েছিল? আমার ডেলিভারি কুচবিহার এনজিএন হাসপাতালে হয়েছিল 2017। আপনি কি চেয়েছিলেন যে আপনাকে কপারটি পাওয়ানো হোক? আমি তো চাইনি যে আমাকে কপারটি করা হোক। না, এই বিষয়ে কি আপনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল? হয় নাই। না, আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। কুচবিহার জেলার 2 নং ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালপানি গ্রাম। স্বাস্থ্যনীতি অনুযায়ী কোনো মহিলাকে বিনা অনুমতিতে কপারটি পাওয়ানো যাবে না, কিন্তু কালপানি গ্রামে এরকম 30 জন মহিলা আছে যাদের বিনা অনুমতিতে কপারটি পাওয়ানো হয়েছে। এর ফলে তারা হসপিটালে যেতে ভয় পায় এবং বাড়িতেই বাচ্চা প্রসব করানোকে সঠিক মনে করে। আপনি কখন জানতে পারলেন যে আপনাকে কপারটি পাওয়ানো হয়েছে? যখন আমার বাচ্চা হয় তখন আমি রুমে আসি, তখন আমাকে মাসি বলে। যখন ছুটি দিয়েছিল তখন কাগজটা আমার হাতে দিয়েছিল, তখন জানতে পারলাম। যখন জানতে পারলেন যে আপনাকে কপারটি পাওয়ানো হয়েছে তখন আপনার মনে কি ভাবনা এসেছিল? তখন আমার মনে একটা ভয়ের সৃষ্টি হয়। তখন অনেক মার কাছে শুনেছি যে কপারটি পাওয়ার নাকি অনেক অসুবিধা হয়, গা হয়, এরকম অনেক সমস্যাই হচ্ছে। অনেক দিন থেকেই এটা হচ্ছে হসপিটালে, মায়েদেরকে কোনো কিছু জিজ্ঞেস না করিয়েই পিপিআইসিটি হয়ে যাচ্ছে। তো সেটাতে আমরা মায়েরা এসে বললে আমরা মায়েদেরকে বুঝিয়ে ফ্যামিলি প্ল্যানিং মেথড সম্পর্কে ভালো করে বোঝানো হয়, বুঝিয়ে বললে অনেক মাই আছে তারা রাখছে। তাতে ওদেরকে যদি একটু বুঝিয়ে বলা যায় বা ভালোভাবে যদি মায়েদেরকে ওই মুহূর্তে সিস্টার দিদিরা, নার্স দিদিরা যদি একটু বুঝিয়ে বলেন, তাহলে নিশ্চয়ই ওরা, ওদের ভয়ের কোনো কারণ থাকবে না। এখন পর্যন্ত এরকম ঘটনা কতগুলো আপনার কাছে এসেছে? 40-45 জন মা এরকম আছে। এই সমস্যার সমাধানের জন্য CMOH ডক্টর সুমিত গাঙ্গুলি ফোন নাম্বার 03582-22-8874। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আর্নারের পক্ষে।